हेलो एवरीवन, वेलकम टू डिजिटल पढ़ाशुना एकेडमी। आशा करछि तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो एवं गुछिए तुमी तुम्हार परीक्षा प्रस्तुति चालिए जाच्छो। एई सप्ताह थेके आमरा शुरू करेछि साफल्येर दिशा ब्याच, जेखाने प्रतिदिन सकाल 9टार समय तोमादेर क्लास आसछे सम्पूर्ण प्रैक्टिस सेट निर्भर, जे प्रैक्टिस सेटटा तोमादेर आपकामिंग एसएससी सीएचएसएल एमटीएस अथवा আরআরবি এএলপি টেকনিশিয়ান বা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষা, ফুড এসআই, এছাড়া রাজ্য সরকারের যত যত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই সমস্ত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং উপযোগী ক্লাস কিন্তু এই প্র্যাকটিস ক্লাস, যেখানে একদম নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু কোশ্চেন তোমাদের জন্য করানো হচ্ছে। এবং এই ব্যাচে আমরা ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জিএস, সিএ সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব সপ্তাহের এক এক দিন এক একটা সাবজেক্ট নিয়ে। আজকের ক্লাসে আমরা মেনলি আলোচনা করছি জিকে, জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোটমাট 25টা কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। আশা করছি 25টা কোশ্চেনের প্রত্যেকটার সঠিক উত্তর তোমরা দিতে পারবে এবং তোমরা সকলে খুব ভালোভাবে প্রস্তুতিটা নিচ্ছ সেটা বুঝতে পারবো। এর পাশাপাশি তোমাদের বলে রেখে দিই যে বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাস আমরা সত্যিই খুব সাফল্য পেয়েছিলাম, কিন্তু কিছু কারণের জন্য তোমাদের সেই বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাস করানো যাচ্ছে না। যেদিন থেকে তোমাদের আবার আগ্রহ দেখা দেবে বিজ্ঞানের থিওরি ক্লাসের ওপর, সেদিন থেকে আবার কন্টিনিউ করানো হবে। তাছাড়া আমাদের এই মুহূর্তে ম্যাথ এবং রিজনিংয়ের যে ফাউন্ডেশন ব্যাচ চলছে তাতে ভর্তি প্রক্রিয়া চলছে, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে এই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এখানে যুক্ত হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে পারি হয়ে যাবে, তার মাধ্যমে তুমি সমস্ত প্রসিডিওর জেনে নিয়ে তুমি অবশ্যই ভর্তি হয়ে যাও যদি প্রয়োজন থাকে, কারণ দেরি করে সময় নষ্ট করে বা চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই যুক্ত থাকো, কারণ সেখানে যুক্ত থাকলে তুমি যাবতীয় ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার মাধ্যমে। এবং প্রতিদিনকার মতন আজকেও বলবো এই তিনটে শব্দ, কমিটমেন্ট, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, তার সঙ্গে কিন্তু তোমরা যত দ্রুত সম্ভব যুক্ত হও এবং এই তিনটে শব্দের সঙ্গে নিজেকে তৈরি করো যাতে তোমার মধ্যে এই তিনটে শব্দ অবশ্যই করে থাকে, তাহলেই তুমি তোমার ড্রিমকে রিয়েলিটিতে পরিণত করতে পারবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব নয়। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আজকের প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের জন্য 15 সেকেন্ডের টাইমার থাকবে এবং তার মধ্যে তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তারপর তুমি সঠিক উত্তর দেখে মিলিয়ে নিতে পারবে। তো চলো শুরু হচ্ছে তোমাদের আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। বলছে ভিটামিন সি এর অভাবে মানুষের কোন রোগ হয়? আশা করছি এই কোশ্চেনের উত্তর পারবে না এমন স্টুডেন্ট হয়তো এখানে কেউ নেই। যদি কেউ থেকে থাকো যে এটার উত্তর পারছো না, তাহলে বলবো তোমার পড়াশোনা করার প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, তুমি এখনো ভালো করে পড়াশোনা করো। তো ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কার্ভি রোগ, দাঁতের ক্ষয়জনিত রোগ, যেটাকে বলা হয় স্কার্ভি রোগ, মাড়ির গোড়া থেকে রক্ত বেরোয় সেটা স্কার্ভি রোগ। এছাড়া এখানে মনে রাখবে রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়, বেরিবেরি রোগ ভিটামিন বি ওয়ানের অভাবে হয় এবং রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তো প্রত্যেকটা রোগ কোনটা কার অভাবে হয় অবশ্যই করে পড়বে এবং আমাদের এই ভিটামিনের ওপর কিন্তু বিজ্ঞানের সাফল্য ব্যাচে ডিটেলসে ক্লাস করানো আছে, যার প্রয়োজন আছে সেই ক্লাসটা অবশ্যই করে দেখে নেবে। এবং দেখে নাও এই যে ভিটামিন, এটা আমাদের বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাসের একটা স্লাইড রয়েছে। ভিটামিন সি এর রাসায়নিক নামটা অবশ্যই করে মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি সাধারণত টক জাতীয় ফল যেগুলো রয়েছে, সাইট্রাস ফ্রুট রয়েছে, সেই সমস্ত সাইট্রাস ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এছাড়া আদার্স অন্যান্য যে সমস্ত উৎসগুলো রয়েছে সেগুলো দেখে রাখবে। এবং ভিটামিন সি এর যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গঠনে সহায়তা করে এবং দাঁতের মাড়িকে সুস্থ রাখে, দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে এবং এর অভাবজনিত ফল হচ্ছে মানুষের দাঁতের কার্বি রোগ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্ষতস্থান সহজে শুকোতে চায় না। এইগুলো হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত ফল। তো নেক্সট যারা উত্তর দিতে পারুনি তাদের বলবো ভিটামিন চ্যাপ্টারটা তোমার ঘাটতি রয়েছে, তুমি অবশ্যই করে ভিটামিন চ্যাপ্টারটা একবার পড়ে নাও। আর যারা দিতে পেরেছো তাদের সকলকে বলবো কনগ্রাচুলেশন, চলো নেক্সট কোশ্চেনে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন চলে এসছে, বলছে দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ আরব সাগরে 2022 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় অংশগ্রহণকারী দুটি দেশের মধ্যে একটি ভারত, অপর দেশটি কোন দেশ?
আশা করছি এতক্ষণে তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছো। কারণ বরুণ যে মেরিটাইম এক্সারসাইজ হয়, সেই বরুণ মেরিটাইম এক্সারসাইজটা হয় ফ্রান্স এবং ভারতের মধ্যে, ফ্রান্স এবং ভারতের নৌবাহিনীর মধ্যে। আরব সাগরে এই যে নৌমহড়া হয় তার নাম হচ্ছে বরুণ, যেটা 2022 সালে কিন্তু এই নৌমহড়ার 20তম সংস্করণ অনুষ্ঠিত হয়। নৌমহড়ার 20তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে 2022 সালে, এবং 1993 সাল থেকে কিন্তু ভারত এবং ফ্রান্সের মধ্যে এই নৌমহড়াটা শুরু হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, আশা করব এটারও সঠিক উত্তর তোমরা দিতে পারবে। বলছে ওড়িশা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব নুখাই, নিম্নলিখিত কোন উৎসবের পরের দিন এইটি পালন করা হয়। দেখো গ্রুপ ডি এক্সাম এসেছে, কোন রাজ্যের উৎসব সেটা কিন্তু জানতে চাইনি, এটা অনেক সোজা হতো। জানতে চেয়েছে এই নুখাই উৎসবটা কবে পালিত হয়, সেটা হচ্ছে তার মানে তোমাকে ওই উৎসবগুলো সম্বন্ধে ডিটেলস জ্ঞানটা তোমার থাকতে হবে। এটাই হচ্ছে টিসিএস প্যাটার্নের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ নুখাই উৎসবটা কবে পালিত হচ্ছে, কি জন্য পালন করা হচ্ছে, কি ধরনের উৎসব, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এখন আর ওই ডিরেক্ট কোশ্চেন হয় না যে নুখাই উৎসব কোন রাজ্যের উৎসব। তো মনে রাখবে নুখাই হচ্ছে ওড়িশার ফসল কাটার উৎসব, ফসল কাটার সময় যে উৎসবটা হয় সেটাই হচ্ছে নুখাই উৎসব। ঠিক আছে, আমাদের দেশে আমরা যেমন নবান্ন উৎসব পালন করি নতুন ধান ওঠার পর, তেমন ওরা পালন করে হচ্ছে নুখাই উৎসব। এটা কবে পালন করা হয়, গণেশ চতুর্থীর পরের দিন নুখাই উৎসবটাকে পালন করা হয়। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, বলছে নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কোন কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কোন গুপ্ত শাসক, তো এটা খুবই সোজা কোশ্চেন। এবং WBPSC তে আশা করছেন যারা ফুড সায়েন্স করতে চাইছো বা যাদের WBP বা KP কনস্টেবলের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন গুলো। তো অবশ্যই করে মনে রাখবে প্রথম কুমার গুপ্ত, যে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের কাছে রেখে দেওয়া ভালো, সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দা একটি অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়টি বর্তমান সময় অনুসারে বিহারে অবস্থিত ছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে আসা চীনা পরিব্রাজক হিউয়েনসাং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বিশদ বিবরণ দিয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ঘোষিত একটা ঐতিহ্যবাহী বা হেরিটেজ স্থান কিন্তু। এবং তুর্কি শাসক কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খিলজি 1193 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙে পুড়িয়ে দিয়েছেন বা ধ্বংস করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, 1193 সাল কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খিলজি, সে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল। এবং হর্ষবর্ধনের রাজত্বকালে আসা হিউয়েনসাং এর যে বিবরণ তা থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা জানা যায়। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা কোথায় অবস্থিত বিহার সেটা মনে রাখতে হবে, এবং ইউনেস্কো ঘোষিত একটা ঐতিহ্যবাহী স্থান এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই ছোট ছোট ইনফরমেশন গুলি। নেক্সট কোশ্চেন বলছে 2022 সালে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 2022 সালে যে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এটা কোন দেশে অনুষ্ঠিত হয়। এই ধরনের দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, দেখো এটাও RRC গ্রুপ ডি হবে, ওটা RRB টাইপিং হয়ে গেছে, RRC গ্রুপ ডি তে আসা কোশ্চেন এই 2022-এ। তো এটা উত্তর হয়ে যাচ্ছে UAE সংযুক্ত আরব আমিরিট, অর্থাৎ UAE তে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এই এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি, যারা যারা আজকের ক্লাস করছো বা এই ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেবে যে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হয়, এই ক্রিকেট টুর্নামেন্টে উইনার হয় কোন দেশ, রানার্স আপ হয় কোন দেশ। এই দুটোর উত্তর অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে লিখবে, যে পাঁচ তার সঙ্গে লিখবে যে উইনার W ফর উইনার অ্যান্ড রানার্স আপ ফর R লিখে তোমরা সেখানে লিখবে দেশের নাম দুটো, তাহলে পরে দেখবো তোমরা কতদূর পড়াশোনা করছো। দেখি কজন অ্যান্সারটা করে, কজন আমার কথা শুনছে, আমি তো তোমাদের জন্য এত কিছু করছি, এতভাবে তোমাদেরকে তৈরি করার চেষ্টা করছি, আমার কথা শুনে কজন কাজ করে সেটাই আমি দেখতে চাই। এবং তার পাশাপাশি বলে দিই অবশ্যই করে সকলে কিন্তু লাইকটা করো, কারণ তোমরা ক্লাস করছো, তোমাদের লাইক কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের লাইকটাই আমার কাছে কিন্তু পারিশ্রমিক হিসাবে জমা হয়। এর পাশাপাশি তোমাদেরকে বলবো অবশ্যই করে শেয়ার করো, কারণ তুমি যেভাবে শিখছো সেইভাবে যেন আরো 10 জন শিখতে পারে, সেই ব্যবস্থাটা করা কিন্তু তোমার একটা সোশ্যাল কর্তব্যের মধ্যে পড়ে। তো চলো আমরা পরের কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে দাদাভাই নওরোজির লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির মূল বিষয়বস্তু কি ছিল। তাহলে দাদাভাই নওরোজির যে বইটা লিখেছিল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটার মূল বিষয়বস্তু কি ছিল। তো এই বইটার যে মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কি, অপশন এ ভারত উপমহাদেশে
ব্রিটিশ শাসনের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ভারত মহাদেশের মধ্যে উপমহাদেশে ব্রিটিশ শাসনের ফলে যে অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল সেটাই ছিল এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং এই বইটার মধ্যে দাদাভাই নওরোজি তার সেই বিখ্যাত কনসেপ্ট দিয়েছিলেন ট্রেন অফ ওয়েলথ, সেই যে অর্থাৎ সম্পদের বহির্গমন যে তথ্যটা দিয়েছিলেন সেটা কিন্তু পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইয়ের মধ্যে কিন্তু এই তথ্যটা তুলে ধরেছিলেন। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে যখন কোনো বস্তু অভিন্ন বেগে চলে তখন বেগ সময় লেখচিত্র কোনটি হবে, অর্থাৎ বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কি হবে। যখন বস্তু অভিন্ন বেগ নিয়ে চলছে, অভিন্ন বেগ অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তখন যে লেখচিত্রটা হবে বেগ সময় সেটা কি প্রকৃতির হবে সেটা তোমার কাছে জানতে চাইছে। তো তুমি এদিকে তুমি ভেলোসিটি নিলে, এদিকে তুমি টাইম নাও, বেগের পরিবর্তন হচ্ছে না, বেগ একটা নির্দিষ্ট মান আছে সেই মানেই চলছে, অর্থাৎ মান বাড়ছেও না কমছেও না, তা একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ বেগ ইজিকাল টু কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়েছে। তো এই অবস্থায় থাকলে পারে কি এটা সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যায়, তাই অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে জুলাই 2022 পেটিএম পেমেন্ট সার্ভিস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক হিসাবে কে নিযুক্ত, কাকে নিযুক্ত করা হয়েছে। তো এই সমস্ত নিয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো আরএসসি গ্রুপ ডি এক্সামে এসেছে, তো এই ধরনের নিয়োগগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, একদম 2022 জানুয়ারি থেকে শুরু করে আপ টু যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই করে দেখবে যে এই বিভিন্ন সংস্থায় কারা নিযুক্ত হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল নকুল জৈন, যে পেটিএম এর পেমেন্ট সার্ভিস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ভারতীয় হিসাবে, ভারতের প্রথম ভারতীয় হিসাবে ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে এই পুরস্কারটা পেয়েছিলেন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সেটাই হচ্ছে আমাদের প্রধান প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1954 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, এবং ইনফরমেশন গুরুত্বপূর্ণ, 1954 সাল থেকেই কিন্তু আমাদের এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই সঙ্গে অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন ছাড়াও একই সঙ্গে পেয়েছিলেন চক্রপতি রাজা গোপালাচারী অ্যান্ড সি ভি রমন, এই দুজনও কিন্তু একই সঙ্গে এই হচ্ছে ভারতরত্ন পুরস্কার পান। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন প্রতি বছর 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তো এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে গেলাম পরের কোশ্চেন, বলছে ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা দেখা যায়। তো এটার কারেক্ট উত্তর সকলের কাছ থেকে আশা করব পাওয়া যাবে যে উপকূল রেখা সব থেকে দীর্ঘ কোথায় হয়, এবং এই উপকূল রেখার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1600 কিলোমিটারের সমান। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, অপশন সি গুজরাট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেছে গুজরাট, অপশন সি, সি ফর ক্যালকাটা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, একটি বস্তুর দেশ পরিবর্তনের হার হলো ত্বরণ, তাহলে কি পরিবর্তনের হারকে ত্বরণ আমরা বলবো, কোন জিনিসটা পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। তাহলে কোন বস্তুর ড্যাশ পরিবর্তনের হার হলো ত্বরণ, এখানেও আশা করব সকলেই তোমরা সঠিক উত্তর দিতে পারবে, এইটুকু আশা তোমাদের কাছে রাখা যায়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ফর কোচবিহার, বেগ, বেগ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং সি ফর কোচবিহার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, কোন মোঘল সম্রাট ফার্সি ভাষাকে মোঘল দরবারের প্রধান ভাষা বানিয়েছিলেন, অর্থাৎ মোঘল দরবারের যাবতীয় কাজকর্ম চলতো যে ভাষাটার সাহায্যে, সেই ভাষাটাই হচ্ছে প্রধান ভাষা ছিল, সেই ভাষা হিসাবে ফার্সিকে যিনি সিলেক্ট করেছিলেন তিনি কে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যেটা, এ ফর আসানসোল আকবর, এ ফর আসানসোল অ্যান্ড এ ফর আকবর, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আকবর তিনি হচ্ছে কিন্তু ফার্সি ভাষাকে মুঘল দরবারের প্রধান ভাষা বানিয়েছিলেন। এবং এখানেও তোমাদের কাছে একটা আমি কোশ্চেন রাখছি, আকবর নিজস্ব একটা ধর্মমত প্রচার করেছিলেন, সেই ধর্মমতটার নাম কি, সঠিক উত্তর সকলে কমেন্ট সেকশনে অবশ্যই করে লিখবে, দেখবো তোমরা কজন কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং আমার কথাগুলো ঠিক মতন শুনছো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে, বলছে ভারতীয় সংবিধানের 21-এর A ধারা দেশ অধিকার প্রদান করে, তাহলে ভারতীয় সংবিধানের 21-এর A ধারা কিসের অধিকার প্রদান করে। তো এক্ষেত্রে তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলো, কারণ সময় শুরু হচ্ছে এখন।
তো ভারতীয় সংবিধানের 21-এর এ ধারা দেশের অধিকার প্রদান করে। কিসের অধিকার প্রদান করছে? আমাদের 21-এর এ যে ধারাটা রয়েছে সেই ধারা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বি ফর বগুড়া, আমাদের শিক্ষাক্ষেত্রে ধারা অধিকার প্রদান করছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের 2021-এর এ ধারা হচ্ছে শিক্ষা সংক্রান্ত অধিকার প্রদান করে। এখানেও তোমাদেরকে একটা প্রশ্ন করা হচ্ছে যে এই যে 21-এর এ ধারাটা যুক্ত করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে এবং কত সালে যুক্ত করা হয়েছে? অবশ্যই সকলে কমেন্ট সেকশনে উত্তর দেবে যে কত সালে কত সংবিধান সংশোধনীর মাধ্যমে 21-এর এ ধারাটাকে যুক্ত করা হয়েছে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে প্রাচীনতম শহর হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? তো প্রাচীনতম শহর হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হতে চলেছে, তোমরা সকলে আশা করব সঠিক উত্তর করতে পেরেছো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, ডি ফর দুর্গাপুর অ্যান্ড বিজয়নগর সাম্রাজ্য, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি নামক শহরে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, নাম্বার 15, বলছে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 অনুযায়ী ভারতের অবস্থান কত ছিল? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, দেখে নাও এবং তোমরা সঠিক উত্তর করো, সেটা হচ্ছে 132 হচ্ছে এটার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্য ব্যাংক থেকে যে হারে ঋণ নেয় তাকে কি বলা হয়? সেই হারটাকে কি বলা হয়? অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেও বিভিন্ন ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে, এই টাকা যে সংগ্রহ করার জন্য একটা নির্দিষ্ট যে ইন্টারেস্ট দেয় সেটার নাম কি? সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট, রিভার্স রেপো রেট বা বিপরীত রেপো রেট বলা হয়। আর রেপো রেট হচ্ছে যে হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনো ব্যাংককে টাকা ধার দেয় সেটাকে বলা হয় রেপো রেট। অ্যান্ড রিভার্স রেপো রেট হচ্ছে যখন ব্যাংকের থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা ধার নেয় তখন তাকে বলা হয় বিপরীত রেপো রেট। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলগুলি সকলেই গ্যাস? তাহলে এখানে যে কটা শ্রেণী দেওয়া আছে তার মধ্যে কোন শ্রেণীর প্রত্যেকটা মৌলই গ্যাসীয় মৌল? তোমাদের পিরিয়ডিক টেবিলের ক্লাস করানো আছে, আশা করছি এটা 100% সকলে সিওর উত্তর দিয়েছ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, ডিতে হচ্ছে 18 গ্রুপ 18, যেখানে প্রত্যেকটা মৌলই হচ্ছে গ্যাসীয় কারণ এখানেই আছে প্রত্যেকটাই নোবেল গ্যাস। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি এবং বয়কট কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল কার দ্বারা? কে করেছিল স্বদেশি এবং বয়কট কর্মসূচির পরিকল্পনা? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, আশা করছি তোমরা সকলেই এটার সঠিক উত্তর দিতে পারবে। তো এই ধরনের ইন্টারেক্টিভ ক্লাস আরও যদি তোমরা পেতে চাও তার জন্য কিন্তু তোমাদের একটাই কাজ করতে হবে, এক শেয়ার করতে হবে, দ্বিতীয়ত তোমাদের লাইক করতে হবে, তাহলে তোমাদের জন্য এই ধরনের ইন্টারেক্টিভ ক্লাস কিন্তু আরও প্রচুর পরিমাণে আসবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, ডি ফর ডোয়াস অরবিন্দ ঘোষ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে সংবিধানের মৌলিক কর্তব্য সম্বলিত 51-এর এ ধারাটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, এটা কত সালে করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনী? তো এই সমস্ত যত অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সংবিধানকে সেই সমস্তগুলো কত সালে করা হয়েছিল এবং সেই সংশোধনীর মাধ্যমে কি কি যুক্ত করা হয়েছিল এবং কততম সংবিধান সংশোধনী, এইগুলো কিন্তু ডিটেলসে মুখস্থ করতে হবে। এইগুলোই হচ্ছে মুখস্থ করার জিনিস, আমি বলি না অঙ্ক মুখস্থ করো না, মুখস্থ করতে হবে এই জিনিসগুলো, এইগুলোকে মুখস্থ করো তাহলেই দেখবে অনেক কিছু কাজে দেবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেছে অপশন সি, 1976 সালে এই সংবিধান সংশোধনী হয় এবং এই সংবিধান সংশোধনীকেই বলা হয় মিনি কনস্টিটিউশন। এবং যে সময় এটা করা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য? ঘুমর ঘুমর কোন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ নৃত্য ঘুমর? সেই রাজ্যটার নাম তোমাদের কাছে জানতে চেয়েছে। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে আশা করছি তোমরা সকলে দিতে পেরেছ। সঠিক উত্তর অপশন সি, রাজস্থান। রাজস্থান কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে জীবাণুমুক্ত করার জন্য সর্বাধিক ব্যবহৃত ব্লিচিং পাউডারের প্রধান ব্লিচিং উপাদানটি কি? অর্থাৎ কোনটার কারণে একটা ব্লিচিং পাউডার সেই ব্লিচিং কার্যটা করতে পারে? তো এক্ষেত্রে সঠিক উত্তর দিয়ে ফেলো কোনটা হবে আমাদের সঠিক উত্তর।
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে কিন্তু আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর, ক্লোরিন হচ্ছে জীবাণুমুক্ত কাজে। এবং ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা মনে রাখবে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। আমাকে সকলে ব্লিচিং পাউডারের যে কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত দিতে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটা হয়। তোমাদের অনেক কিন্তু HW দেওয়া হচ্ছে, HW গুলো সকলে কিন্তু গুরুত্ব দিয়ে অবশ্যই করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ভাসমান হ্রদ লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে লোকটাক হ্রদ যেটা বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ, এই হ্রদটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থান করছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে তোমরা বলে ফেলো, সঠিক উত্তর হবে মণিপুর। মণিপুর রাজ্যে কিন্তু এটা অবস্থিত, মণিপুরের রাজধানী ইম্ফল। এবং মণিপুর এই কিছুদিন আগে কিন্তু মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে কার্ফু পর্যন্ত জারি করতে হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে নিম্নলিখিত উদ্ভিদ প্রজাতিগুলির মধ্যে কোন প্রজাতির উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়? আমরা উভচর প্রাণী শুনেছি, এবার উভচর উদ্ভিদ, তো উভচর উদ্ভিদ কাকে বলা হয়? আশা করছি এই বিষয়টা তোমরা দিতে পারবে, যারা আমার ক্লাস করেছো তারা জানো, বিজ্ঞানের সাফল্য ব্যাচে করানো হয়ে গেছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বায়োফাইটা, বায়োফাইটাকে কিন্তু বলা হয়ে থাকে উভচর উদ্ভিদ। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, বলছে 2022 সালের মার্চ মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নামগুলো এইগুলো কিন্তু খুব ভালো করে পড়ে মুখস্থ করতে থাকো, কারণ এগুলোর ওপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই। তো 2022 সালের মার্চ মাসে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন তার নাম পুষ্কর সিং ধামী। তো পুষ্কর সিং ধামী হচ্ছে 2022 সালে মার্চ মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার এই স্থানগুলির মধ্যে কোনটি হরিয়ানা রাজ্যের অন্তর্গত? অর্থাৎ হরিয়ানা রাজ্যের অন্তর্গত কোন স্থান হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত, কোন স্থান, সেই স্থানটার নাম তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে হরপ্পা সভ্যতার অন্তর্গত যেটা হরিয়ানা রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে বানোয়ালি। বানোয়ালি হচ্ছে হরিয়ানা রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে কিন্তু হরপ্পা সভ্যতার অন্তর্গত একটা সাইট। এবং এখানে মনে রাখবে কালীবঙ্গান, কালীবঙ্গান হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থান করছে এবং এখানে হচ্ছে কৃষিকাজের নিদর্শন পাওয়া গেছিল। লোথাল হচ্ছে এই হরপ্পা সভ্যতার একটা সমুদ্র বন্দর ছিল এবং লোথাল অবস্থিত ছিল গুজরাটে। এবং সার্ডকাই এই অংশটা, এটা হচ্ছে আমাদের আফগানিস্তানে অবস্থান করছে, আর বানোয়ালি সেটা অবস্থান করছে কিন্তু হরিয়ানা রাজ্যে। তো আজকের ক্লাসের যে 25টা কোশ্চেন রাখা হয়েছিল এবং একদমই সম্পূর্ণ কারেন্ট POIQ বেস কোশ্চেন, আশা করছি যে এই যে সেশনটা তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলে সেই সেশনে তোমাদের ক্লাস করতে অবশ্যই করে ভালো লেগেছে। এবং তোমাদের যে ইনফরমেশনগুলো, যে কোশ্চেনগুলো করানো হলো সেগুলো আশা করছি তোমাদের কাজে লাগার মতন কোশ্চেনই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যদি ক্লাসটা করে তোমার মনে হয় ভালো লেগেছে বা একটুও যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই করে তোমরা লাইকটা করো এবং প্রচুর পরিমাণে শেয়ারটা করো, যাতে তুমি যেভাবে শিখছো এইভাবে আরও অনেকে যাতে শিখতে পারে, আরও অনেকে যাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পরিণত হতে পারে, সেই দায়িত্বটা তোমাদের সকলকে নিতে হবে। এবং যারা নতুন এবং আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো সকলকে বলবো সাবস্ক্রাইব করে যুক্ত হও, কারণ এখানে প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের জন্য এই ধরনের হাই কোয়ালিটির ক্লাস করানো হচ্ছে। দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।